আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে 28 আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে একে একে অনেকগুলো আপডেট নোটিশ প্রকাশিত করেছে। প্রায় 6টি নোটিশ আপডেট নোটিশ প্রকাশিত করেছে আর সেগুলো সম্পর্কেই আজকে আমরা বিস্তারিত জানব। তাই আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 28 আগস্ট প্রকাশিত সকল আপডেট নোটিশ সম্পর্কে জানতে চান, তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নিত্যদিনের ভিডিও পেতে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, আমরা দেরি না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 28 আগস্ট প্রকাশিত সকল আপডেট নোটিশগুলো আমরা দেখে নিই। তো দেখুন, প্রথমে রয়েছে 2020 সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি সংক্রান্ত প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে রয়েছে 2020 সালের বিএসসি ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে রয়েছে 2021 সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে প্রকাশিত হয়েছে 2021 সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি একটি প্রকাশিত হয়েছে। তারপরে রয়েছে 2020 সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি। সর্বশেষ যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে 2020 সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি। তাহলে এই ছিল আজকের 6টি প্রকাশিত, 28 আগস্ট প্রকাশিত 6টি আপডেট নোটিশ। তাই আপনারা যারা প্রতিদিনের আপডেট নোটিশ জানতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।